আচ্ছা, ফ্রেসনেল জোন কাকে বলে? অ্যাকচুয়ালি ট্রান্সমিটার আর রিসিভার অ্যান্টেনার মাঝখানে যে এরিয়াটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইফেক্টিভ হয়, সব এরিয়া জুড়ে তো আমার ইফেক্টিভ হয় না, কতটুকু এরিয়া জুড়ে ইফেক্টিভ হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা, তাই না? ওই এরিয়াটাকে মেজার করার যে থিওরামটা, ওটাকে হলো ফ্রেসনেল জোন, জিওমেট্রি থিওরাম অথবা ফ্রেসনেল জোন বলা হয়। চলে যদি ডাইরেক্ট পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন হয় লাইন, লাইন কমিউনিকেশন, তাহলে ওটা এন এর মান ধরা হয় হলো ওয়ান, একটু পরে বুঝতে পারবা। পরে আরেকটু যদি কার্ভেচার হয়, অর্থাৎ বৃত্তের একটা কার্ভ বা পরিধি বা চাপ আকারে হয়, তাহলে সেটাকে হলো এন টু, এন থ্রি, এন ফোর বলা হয় বেসিক্যালি। এটা হলো তোমার, যদি আমি ফ্রেসনেল জোনকে ডিসক্রাইব করতে যাই, এটা হলো ট্রান্সমিটার, এটা হলো রিসিভার, মাঝখানে একটা তোমার সে বাউন্ডারি দেওয়া আছে কোনো অবজেক্টিভস, এটা হলো ফ্রেসনেল জোন। এই যে সার্কুলার দেখা আছে যে এখান থেকে একটা রে মাঝখান দিক দিয়ে যায়, তাহলে এটা ওয়ান ধরা হয়, এরপর টু, থ্রি, ফোর, এই যে ওয়ান, ওয়ান, টু, থ্রি, ঠিক আছে? এখন মনে করো তোমার কাছে একটা ট্রান্সমিটার অ্যান্টেনা এখানে আছে টি, একটা রিসিভার অ্যান্টেনা আছে আর, এর মাঝখানে একটা অবজেক্ট আছে মানে বাধা আছে, বুঝছো? সেটা হলো তোমার, ধরে আমি একটা টাওয়ার বা বড় একটা গাছ হয় বা এটা ডিজাইন করা আছে টাওয়ার দ্বারা, তাহলে এই ট্রান্সমিট ইন থেকে রিসিভার ইন্টে যখন আমি একটা সিগন্যাল ট্রান্সমিট করব, তখন কিছু সিগন্যাল হলো এর মাথায় ডিফ্রাকশন হয়ে চলে যাবে, বিচ্যুত হবে, অনেক দিকে চলে যাবে। আর ধরা হচ্ছে যে ডিরেক্ট একটা রে ভেদ হয় যদি যায়, কল্পনা করা হয়, সেটা হলো ডিস্টেন্স হলো ডি ওয়ান প্লাস ডি টু এর মাঝখান থেকে, আর যদি টোটাল ডিস্টেন্স ধরে ডি সমান সমান ডি ওয়ান প্লাস ডি টু, এখান থেকে এই মাথা পর্যন্ত মানে অবস্থাকার মাথা পর্যন্ত হাইট ধরা হচ্ছে এইচ ওয়ান, আবার এই মাথা থেকে এই অবস্থাকার অবস্থাকার বাইরে মানে এই রেটা, বুঝছো তো, রেটা, বুঝতে পারছো? একই রে এখান থেকে হাইট যদি এইচ ধরা হয়, এটা এইচ প্রাইম ধরছে, ঠিক আছে? আর এটার অ্যাঙ্গেল ধরা হচ্ছে হলো বিটা, আর এটা অ্যাঙ্গেল ধরা হচ্ছে হলো গামা, বুঝতে পারছো? এই বিটা হলো এই যে মানে সমতল, এখান থেকে সমতল করছে, বুঝছো? এটা হলো বিটা, আর গামা হলো এখান থেকে সমতল বা গ্রাউন্ডেড ধরে বা সমতল একটা ধরে এখান থেকে হলো গামা, আর এই ধরা হচ্ছে আলফা। আচ্ছা, এটা হলো আরো সিম্পলিফাইজ ভার্সন আগেটা, যে এটা তুমি বিটা ধরে, তাহলে বিটা, আলফা, গামা, এটা অবস্থা একটা হাইট, এটা এই আলফা। সেই ক্ষেত্রে তোমার মিন অ্যাক্সেস পাথ লেন্থ অথবা অ্যাক্সেস পাথ লেন্থ যদি, অর্থাৎ ডিফারেন্স বিটুইন ডিরেক্ট পাথ, এই ডেল্টা হলো এই ডিরেক্ট পাথ, আর এই যে ইনডাইরেক্ট পাথের যে ডিস্টেন্সটা, এটা হলো ইনডাইরেক্ট পাথ, বুঝতে পারছো? এই পাথের যে ডিস্টেন্সটা, ওটা হলো অ্যাক্সেস পাথ লেন্থ, ডিফারেন্স বিটুইন দ্য ডিরেক্ট পাথ অ্যান্ড দ্য ডিফ্রাকশন পাথ। ইনডাইরেক্ট পাথ মানে ডিফ্রাকশন, ডিফ্রাকশন পাথ মানে এই যে এটা ডিফ্রাকশন, এটা ডিফ্রাকশন, এটা হলো ডাইরেক্ট। এটা ডিফারেন্স যদি তুমি ডেল্টা দ্বারা প্রকাশ করো, সেটাকে হলো অ্যাক্সেস পাথ লেন্থ বলে। তাহলে এই অ্যাক্সেস পাথ লেন্থ সমান সমান বলতেছে যে এটা যদি আমি এই স্কয়ার ভাগ টু পাইম বের, দুই মিনিট নাজারটা শেষ হোক। হ্যাঁ, আচ্ছা স্যার, ওকে স্যার।
Tanvi. Yes, sir. Hello, it's a s square by 2 into d1 plus d2 divided by d1 d2. It actually on our calculation code exes. Basically, it don't need to determine theory formulate code. It'll access path length of hello tomorrow. Like a jack hoy. Theoretical assumption architectable. The world. আচ্ছা এখানে দেখো ফাই ফাই সমান সমান করেসপন্ডিং ফেজ ডিফারেন্স মানে ইনডাইরেক্ট পাথ থেকে আর ডাইরেক্ট পাথের যে ফেজ ডিফারেন্স হবে অ্যাঙ্গেলের বুঝছো ফেজ ডিফারেন্স যদি ফাই দেই তাহলে টুয়াইস পাই নরমালি কি হয় আমরা ফাই সমান সমান কি টুয়াইস পাই ভাগ ল্যামডা ছিল না টুয়াইস পাই ল্যামডার সাথে পাথ অ্যাক্সিস লেন্থ গুণ করছে গুণ করার পর ল্যামডার মান এখানে বসে দিয়েছে সরি ডেল্টার মান ডেল্টা মান বসে দিলে এটা হয় ওই ফিগার থেকে যদি আমি দেখি তাহলে আলফা সমান সমান বিটা প্লাস গামা হবে বুঝছো আচ্ছা এই অ্যাঙ্গেলটা এত বেশি বড় যে এই দুইয়ের সাথে যোগ করলে এটা সমান হয় এজন্য আলফা সমান সমান গামা ফিগার থেকে বুঝছো ফ্রম ফিগার আলফা সমান সমান ধরতে এখান থেকে আলফার মান তাহলে এই সমান সমান d1 প্লাস d2 এখানে দেখো তোমার 2 2 কাটা যাচ্ছে ঠিক আছে Yes, sir. Alpha, alpha, go ahead. Alpha, so much one beta plus gamma. Yeah, 23. Tha. Ita mona on no figure theke chole asche. Ei figure ta. Tanvir. Ei je figure ta theke. Thik ache? Yes, sir. আচ্ছা ঠিক আছে বেসিক্যালি দেখো তো ওখান থেকে আসে আমার আসে এরপর এই কোশ্চেনটা দেখো তাহলে এই পরে কোশ্চেনটা হলো যে এই ভি এর মানটাকে বলা হয় ফ্রেসনেল কারশফ ডিফ্রাকশন প্যারামিটার ভি এটা মুখস্থ করতে হবে বুঝছো ভিশন সমান এস 2 নাম্বার 2 ইনটু d1 প্লাস d2 ল্যামডা d1 প্লাস d2 এইখানে দেখো এস এর মানটা যদি আমি উল্টায় দেই এই যে এখান থেকে যদি আমি এস এই সমান সমান কি হয় আলফা ইনটু d1 d2 ডিভাইড বাই d1 d2 হয় না দেখো তো তানভীর জি স্যার এখান থেকে যদি মান এখানে বসায় দাও আলটিমেটলি এই 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 ভি এর সাথে এই সম্পর্কটা পাওয়া যাবে বুঝছো জি স্যার আচ্ছা এটুক পড়লেই হবে আপাতত এই ইকুয়েশনের ক্ষেত্রে আচ্ছা কি বলছেন কতটুকু পড়লে হবে একটু দাঁড়াও Thank you.
হ্যাঁ তানভি, হ্যালো হ্যালো। Yes sir. হ্যাঁ আমি যেটা বলেছিলাম কি জানি বলেছিলাম মুকদ্দেস, এইটা হলো স্যার কতটুকু পড়তে হবে বলছিলেন, এই যে ইকুয়েশনটা বলবা বুঝছো, বেসিক্যালি এই ইকুয়েশনটা ম্যাথ থাকে। হ্যাঁ এই ইকুয়েশনটা এগুলা তেমন কিছু থাকে না, তাহলে এই ইকুয়েশনটা ম্যাথ থাকে, এইটা আর এই যে এটা, ঠিক আছে। Yes sir. আচ্ছা এই ইকুয়েশনটা হলো যে ফ্রেজনেল জোনটা আছে, এই ফ্রেজনেল জোনের রেডিয়াস মানে কতটুকু এরিয়া জুড়ে ফ্রেজনেল জোনটা কতটুকু নিচ্ছে, কোন কতটুকু রেডিয়াস নিচ্ছে, সেটা হলো আইএন ইকুয়াল টু রুট ওভার এন ল্যামডা ডি ওয়ান ডি টু ডি ওয়ান প্লাস ডি টু, ঠিক আছে। আমি অলরেডি বলে ফেলছি যে এনটা হলো তোমার ওই যে এন এর মান যদি ওয়ান হয় তাহলে ডাইরেক্ট যে পার্টটা আছে সেই পার্টটা এর মান টু হলে, পরের পার্টটা এর মান থ্রি হলে, এইটা হলো এই জিনিসটা,